সবই জানি বহুজন জ্ঞানী গুণী সচেতন নাগরিক। সুপ্রভাত দর্শকবৃন্দ, আপনাদের কাছে আবার ফিরে এলাম সচেতন নাগরিক চতুর্থ পর্ব নিয়ে। আশা করি আপনারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেখেছেন। সচেতন নাগরিক একটা এমন একটা অনুষ্ঠান যেটা আপনাকে চিন্তা করতে সাহায্য করবে, বিশেষ করে এই করোনা ভাইরাসের সময় আপনার কি করা উচিত, কি করলে আপনি উপকৃত হবেন, একজন নাগরিক হিসাবে কি আপনার করণীয় কর্তব্য বা দায়িত্ব, এই নিয়ে এই অনুষ্ঠান। আজকে চতুর্থ পর্ব, আমার দুটি বিষয় আলোচ্য। ফার্স্ট সাবজেক্ট যেটা আমি আলোচনা করতে চাই, এই করোনা ভাইরাসের কারণে আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সম্পূর্ণ জীবনে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছু আমাদের জীবনে বিরাট বড় একটা পরিবর্তন এসেছে। আমাদের অভ্যাসে পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি, আমরা ঘরে থাকতে বাধ্য হয়েছি, আমরা ঘরে বসে কাজ করতে বাধ্য হয়েছি, অথবা অনেকে বেকারত্ব ফেস করেছি, চাকরি হারিয়েছি, অথবা ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, তারা ঘরে বসে আছে, মানে সবকিছু চেঞ্জড, পরিবর্তিত। একটা পরিবর্তন দেখে আমি একটু চিন্তিত হয়েছি যে মানুষ যেন কাজ করতে চাচ্ছে না। অনেকে তো কাজ করছেই না, কারণ তাদের কাজ করার কোনো সুযোগই নাই, কারণ তাদের যে চাকরি ছিল চাকরিটা হারিয়েছে, অথবা যে ব্যবসা ছিল সেই ব্যবসাটা করা যাচ্ছে না বা খুবই দুর্বল অবস্থা। যারা ব্যবসায়ী তারা তো ঠিক আছে, তাদের অভ্যাসে এমন কোনো পরিবর্তন হয় নাই, কারণ তারা তো ব্যবসা করতেই চাবে এবং ব্যবসা না করলে তাদের অসুবিধা, তারা বুঝেন যে তাদেরকে কাজ করতে হবে। কিন্তু এমন একটা শ্রেণীর লোক আমি দেখলাম রিসেন্টলি যারা যেন কাজ করতে চায় না, কর্মবিমুখ একটা অবস্থা বা একটা আলসেমি, কারণ অনেকদিন কাজ করে নাই, ঘরে বসে আছে, অথবা কাজ করার প্রয়োজন নাই, এমনকি যদি অফিসেও যায়, তারপরও দেখি যে আমি কিছু অফিসে গেছিলাম রিসেন্টলি, দেখলাম যে কাজ যেন মানে অর্ধেক কাজ করছে আর কি, যে করোনা ভাইরাসের সময় কাজ করার তো দরকার নাই, তাও তো আমি কাজ করছি, কাজ কি করতেই হবে, কাজ কেন করছি, মানে একটা কর্মবিমুখ একটা ভাব, একটা আলসেমি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস আমাদের জন্য। মনে রাখতে হবে এই জীবনটা কাজের জন্য, আমরা এসেছি কাজ করার জন্য, কাজ আমাদেরকে করতে হবে, কাজ করেই আমাদেরকে খেতে হবে, কাজ করেই আমাদেরকে জীবিকা অর্জন করতে হবে, আজকে, কালকে, পরশু এবং ভবিষ্যতে। করোনা ভাইরাস চিরদিন থাকবে না, কিন্তু যদি আমাদের অভ্যাসটা পরিবর্তিত হয়ে আমরা সবাই কাজ করতে চেতাম বা কাজ করতাম বা কাজ করতে বাধ্য ছিলাম, কিন্তু এখন কাজ করার থেকে যেন কিছুটা মন উঠে গেছে, এটা ঠিক না। আমাদেরকে মনে রাখতে হবে এই জীবনটা কাজের জন্য, কাজটাই ধর্ম, কাজ করেই খেতে হবে, কাজ করেই পরিবার সংসার চালাতে হবে। এইগুলো পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো, আমি দেখেছি সবাই যেন মন মরা, সবাই যেন একটা হতাশাব্যঞ্জক, একটা নেগেটিভ, একটা বিষণ্ণ ভাব, যেন হাসি ঠাট্টা করা যাবে না,
বিনোদন করা যাবে না, করা উচিত না, এটা কিন্তু রং। এটাতেই কিন্তু মানসিক সমস্যা হবে, হতে পারে। মনে রাখতে হবে এই জীবনে বাধা, বিপত্তি, সমস্যা সবকিছু আছে, থাকবে কোনো না কোনোভাবে। এর মধ্যে দিয়েই হাসি খুশি অবস্থায় লাইফটাকে ব্যালেন্স করতে হবে এবং ভবিষ্যৎ পথ চলতে হবে। এই ব্যালেন্স শব্দটা আমাদের সমাজের মানুষ খুব একটা বুঝে না, বা এই জিনিসটা আমাদের আমাদের মন মানসিকতার ভিতর আসে নাই। আসলে ব্যালেন্সটা আমাদের জীবনে খুব দরকার। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি থেকেছি, দেখেছি ওরা একটা কথা বলে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে কাজ জীবন একটা ভারসাম্য, একটা ভারসাম্য আপনাকে রক্ষা করতে হবে। আপনাকে মাঝে মাঝে একটু গান বাজনা, সিনেমা দেখতে হবে, আবার একটু ধর্মকর্মও করতে হবে। আবার হ্যাঁ, এই করোনা ভাইরাসের জন্য সবাই চিন্তিত, ভীত, হতাশায় আছে, দুঃখ কষ্টে আছে, যন্ত্রণা আছে, কেউ কেউ তার পরিজনকে হারিয়েছে, এটা একটা দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার। কিন্তু তাই বলে নিজেকে ঠিক রাখতে হবে, এবং নিজেকে ঠিক রাখতে হলে ওই ব্যালেন্স কথাটা মনে রাখতে হবে। ব্যালেন্স মানে কি, আপনাকে একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হবে, একটু ছেলে মেয়েদেরকে নিয়ে গল্প করতে হবে, একটু গল্পের বই পড়তে হবে, একটু টেলিভিশনে দুই একটা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে হবে। শুধু নেগেটিভ সংবাদ, নেগেটিভ খবর তা দেখলেই কিন্তু হবে না, তাতে আপনার মনটা খারাপই হতে থাকবে। নো, মনটা যখন দেখবেন যে খারাপ হয়ে যাচ্ছে, তখন আবার ওইটাকে ভালো করার ব্যবস্থা করতে হবে। একটু এমন কিছু করতে হবে যেটা ভালো লাগে, এমন কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হবে, কিছু ভাই বোনদের সাথে গল্প করতে হবে। সো ইউ নিড টু কিপ ইউর সেলফ ইন ব্যালেন্স। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। সচেতন নাগরিক চতুর্থ পর্ব শেষ হলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। জ্ঞানী গুণী সচেতন নাগরিক।